ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে ইতোমধ্যে জাতীয় সংসদে সোচ্চার হয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরও দিয়েছেন বক্তৃতা বিবৃতি। অন্যদিকে আবু তহার স্ত্রী সাবিকুন্নাহার প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন আকুতি ভরা চিঠি। এবার তার সন্ধানের দাবিতে মাঠে নামতে যাচ্ছে শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। শিগগিরই তারা সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি দেবে বলে জানা গেছে। এসব আয়োজনে জাতীয় নেতাদেরও রাখার চেষ্টা করা হচ্ছে। আবু তহার সন্ধানে কয়েকজন আলেমও সম্মিলিতভাবে সরকারের কাছে দাবি জানানোর চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। এই তরুণ বক্তার শুভাকাঙ্ক্ষীরা বলছেন, আবু তহার বক্তৃতায় কেউ ক্ষুব্ধ হয়ে থাকলে প্রচলিত আইনেই বিচার হতে পারে, কিন্তু তাকে গুম করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চারজন ব্যক্তির গুম থাকা অবশ্যই রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এদিকে আবু তহার জন্য পরিচিত ও জনপ্রিয় আলেমদের কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নেট নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উগরে দিচ্ছেন ক্ষোভের আগুন।